পারি ভেবে সাগর পারি দেব রে আমরা কজন নবীর মাঝি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্যানভিশন টিভির বিশেষ অনুষ্ঠান মালা কথা গানে স্বাধীনতা, বিশিষ্ট কবি ও গীতিকার আবু তাহের বেলালের উপস্থাপনায় মুক্তিযুদ্ধভিত্তিক গান ও আলাপচারিতায় অংশ নিয়েছেন প্রখ্যাত গীতিকার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন খান। দুঃখ এবং স্বাধীনতার চেতনা দুটো জিনিসই আমার মধ্যে খুব কাজ করতো তখন। এবং এ প্রজন্মের দুই আলোচিত শিল্পী ও সুরকার মশিউর রহমান ও শিল্পী ওবায়দুল্লাহ তারেক। রক্তলালের দেশ আমারে বাংলাদেশ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে কবি সাহিত্যিকদের ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি মোহাম্মদ নুরুল হুদা। যদি সমগ্র মুক্তি আমি পেতে হয় আমার স্বাধীনতা দরকার, আমার লিবারেশন দরকার। স্বাধীনতা যদি হয়, স্বাধীনতা হলে একটা স্বাধীন রাষ্ট্র, জাতি রাষ্ট্র থাকবে, সেই জাতি রাষ্ট্র আমাদের মুক্তির পথ সম্পন্ন করতে পারবে। উপস্থাপনায় মাহবুব মুকুল। যে লাল রং, সেই লাল রং হচ্ছে রক্তের প্রতীক, তাই না বন্ধুরা? জি ভাইয়া। ছোট্ট সোনামণিদের অনুষ্ঠান গল্প শুনিয়ে শো গ্রন্থনা ও উপস্থাপনায় নাঈম আল ইসলাম মাহিন। বাংলাদেশের গল্প শোনো, বাংলা ভাষার গল্প, স্বাধীনতার গল্প শোনো, নয় কাহিনী গল্প। মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান স্বাধীনতার পঙ্ক্তিমালা, এতে অংশ নিয়েছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী শফিকুল ইসলাম বাহার, আহসান হাবিব খান ও ফারাহ দোলন। নির্যাতনের আধার গুহা কাঁচছে আজ রক্ত মাখা জীবের রশি, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ ভব ঘুরে। যখন গেলাম দেখলাম কেউ নেই, দেখলাম মেঝেতে পুডিং এর মতো জমাট রক্ত। সমসাময়িক এ অনুষ্ঠানে স্বাধীনতার পূর্বপট নিয়ে বিশেষ আলোচনায় অংশ নিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কুরেশি ও ডক্টর আজহারুল ইসলাম। উপস্থাপনায় কবি আহমদ বাসির। পাকিস্তানি সেনাবাহিনীর প্রধানদের মধ্যে পূর্ব পাকিস্তানকে দমন করে দেওয়ার একটা আগ্রহ প্রবলভাবে সৃষ্টি, পরিকল্পনা করছিল তারা। ঢাকা ক্যাডেট মাদ্রাসা নিবেদিত স্কুল ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ পাঠশালা, এক ঝাঁক শিশু কিশোরদের অংশগ্রহণে স্বাধীনতা বিষয়ক এ পর্বে থাকছে বিচিত্র পরিবেশনা। স্বাধীনতা লাগবে, স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কত সালে হয়েছিল? অনুষ্ঠানটির পরিচালনা ও উপস্থাপনায় আব্দুস সালাম। ধন্যবাদ জানাচ্ছি। কথা গানে স্বাধীনতার বিশেষ পর্ব প্যানভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে গান পরিবেশন করবে বাংলাদেশের অন্যতম শিশু শিল্পী আব্দুল্লাহ আল হিসাম। আবৃত্তি পরিবেশনায় থাকবে শিশু আবৃত্তি শিল্পী ওয়াজিহা কাইয়ুম। উপস্থাপনায় বিশিষ্ট অভিনেতা ও শিল্পী এ বি এম নোমান। দেখুন 26 মার্চ সন্ধ্যা 7টায়। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।